সালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, মুসলিমের বউয়ে মাঝে মাঝে সিগুলি বানায়, বাবিয়ে কয় নেতা যখন চেয়ারে, কর্মীরা তখন কেয়ারে। মানে বোঝেন নাই, নেতা যদি এরকম চেয়ারে বসে না, সে চেয়ারটা যদি কোনো ক্ষমতার চেয়ার হয়, তখন হয় কি যে কর্মীরা লাগামহীন ঘোড়ার মতো নেই, তারা টপক টপক করে চলেন আর মন যা চায় তাই করেন। বাট যখন নেতা চেয়ার ছেড়া দেয়, এসব কর্মীরা বাড়ি ঘরে তালা মাইরা মোবাইল ফোন বন্ধ করা এলাকাবাসীর জুতার ফিডার থেকে বাঁচার জন্য আত্মগোপনে চলে যান। আজকে আপনাদের সামনে এমনই একজন তেলবাস চাটুকার সন্ত্রাসী, মুরাদ বাহিনীর যেই একটা গ্রুপ ছিল মুকুল বাহিনী, মুরাদের যারা ক্যাডার হিসাবে পরিচিত সরিষা বাড়িতে, সেই মুকুল গ্রুপেরই একজন অন্যতম প্রধান ক্যাডার এমডি রানা, মানে মোহাম্মদ রানা, তাকে আপনারা চিনেন। তার একটা লাইভ আপনারা অনেকে দেখেছেন, যে মুরাদ সাহেবকে যেদিন পদত্যাগের নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরের দিন এক ছেলে এসে লাইভে অনেক কান্নাকাটি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাবো। তবে এই অতিরিক্ত তৈলমর্দন কান্নাকাটি চাটুকারিতে রেজাল্ট দেখেন, নেতাই যখন চেয়ারে নাই তারে কেয়ার করবে কে ভাই? লাইভ ভাইরাল হবার পরে স্থানীয় এলাকাবাসী, মানে যারা এন্টি মুরাদ কোরাম আছে, তারা আবার এই যে চামচারের মানে এমডি রানারে হালকা নাকি শেষা দিছে। শেষা খাওয়ার পরে সে আবার ভাই উধাও তারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তার ঘরে বড় বড় তালা, তার মোবাইল ফোন বন্ধ। তার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বের হয়েছে। আপনার সরিষাবাড়ি উপজেলার যিনি যুবলীগের সভাপতি আছেন কে এম আজাদ সাহেব, তিনি গণমাধ্যমকে বলেছেন যে মুরাদ বেসিক্যালি এই এলাকার বা এই যুবলীগ কমিটির সাধারণ সদস্য পদ তার নেই। বেসিক্যালি তার বাড়ি হচ্ছে কামরাবাদ ইউনিয়নে, মানে সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের, হ্যাঁ, সুকারসর না কৈয়ারচর, হ্যাঁ, ওই রকম একটা গ্রাম আছে, আইম সরি, এটা আমার নামটা ভুলে গেছি। তো সেই গ্রামেরই আসাদ মিয়ার মেজো ছেলে হচ্ছে এই এমডি রানা। বেসিক্যালি রাজনীতিতে তার ছাত্রলীগ থেকে যুবলীগে আসার কোনো ইতিহাস নেই। 2018 সালে যখন মুরাদ সাহেবের যে নেতৃত্বে এখানে মুকুল বাহিনী হিসেবে, যেটা টেলিভিশনগুলো নিশ্চয় দেখছেন, সেই মুকুল বাহিনীরই প্রধান ক্যাডার হিসেবে হঠাৎ করে সে আসে, এখানে হাজির হয়। এরপরই সে একের পর এক এলাকাতে বিভিন্ন অপকর্ম করত, স্কুলের নাম মানে ছাত্রীদেরকে সে প্রচণ্ড ডিস্টার্ব করত, তার ভয়ে মেয়েরা নাকি এলাকাতে খুবই মানে খোলামেলা চলাফেরার সুযোগ ছিল না। প্লাস 2020 সালে মুকুল বাহিনীর প্রধান মুকুলের নেতৃত্বে একজন সাংবাদিককে তুলে আনা রাতের আধারে প্রচুর নির্যাতন করা হয়েছিল, আর সেই সাংবাদিককে তুলে আনার ঘটনায় অগ্রগামী ভূমিকা যে পালন করেছে এই সেই এমডি রানা, গণমাধ্যম এটা বলছে। পাশাপাশি সিমলা বাজারে আপনার এক দোকানদার, মনে হয় ওই যে টাকা পয়সা দিছে না, চান্দা না দেওয়ার কারণে ওই ব্যাটারও প্রচণ্ড মাইট টাইট দিছে। এখন তার ব্যাপারেও এগুলো জানার জন্য তো গণমাধ্যম যখন ফোন দিছে, সে আসলে ফোন রিসিভ করে, আত্মগোপনে আছে। যারা ওই ভিডিওটা দেখছিলেন না, এখন একটু দেখে নেন, পরে বাকি কথাগুলো বলছি। হিটলার মির্জাফর ছিল, যারা আমাদের সাথে থেকে আমাদের ক্ষতি করেছে। মন্ত্রী মহোদয়ের ভুলবশত যদি ভুলকে ঠিক বলেছে, আমরা সবাই তার সাথে ঠিক বলে, ভুলকে ঠিক বলে সম্বর্ধনা করেছি, যার ফলে আজকে তার এমন পরিণতি। সবাই দোয়া করবেন আমার নেতার জন্য, নেতাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তবে রাজনীতিতে প্রথম এমন একটা নজিরবিহীন ঘটনা ঘটল, শুধুমাত্র এটা আমাদেরই কিছু লোকের কারণে, আমাদের নেতার অভিভাবক ওইভাবে ছিল না, যার পরিপ্রেক্ষিতে এরকম। নিয়তির লেখা যা লেখা ছিল তাই হলো। তো আমরা যারা রাজনীতি করি, রাজনীতি মাঠে আসি, ভুলেও যেন অতি উৎসাহী হয়ে কিছু না করি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সত্যি যেটা, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বলার ভাষা নেই, বলতে ইচ্ছা করতেছে অনেক কিছু কিন্তু বলার ভাষা নেই। যাই হোক, রাজনীতি মাঠে গিয়ে যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি এবং অশালীন কোনো আচরণ করে থাকি, সবাই ক্ষমা করে দিবেন। আসলে মন্ত্রী মহোদয় রাজনীতি করেছি লোক দেখানোর জন্য না, মন থেকেই তার রাজনীতি করেছি, তার জন্য অনেক কিছু করার চেষ্টা ছিল, আশা ছিল, তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমাদের এই কতিপয় কিছু লোকের কারণে আজ আমরা
আমাদের প্রথম থেকে ভুল ছিল, মন্ত্রী মহোদয়ের অজান্তে যে ভুলগুলা ছিল সেগুলো যদি আমরা তাকে ধরিয়ে দিতাম তাহলে হয়তো আজকে আমাদের এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। সবচেয়ে বড় ভুল ছিল আমরা দুর্দিনের সেই রাজপথের সহযোদ্ধা গুলাকে নিয়ে মূল্যায়ন করতে পারি নাই। নতুন যারা আসছে অন্যান্য দল থেকে অন্যান্য লোকের সাধ্য হাসিল করার জন্য আমাদের মাঝে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করার জন্য যারা আসছে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করে ফেলেছিলাম, যার ফলে আজকে আমাদের এত বড় নির্মম পরিহাস মেনে নিতে হচ্ছে। কই চামচা রাখবো, মাদার টু চামচা যারা তোরা কথায় কথায় বলে থাকিস এটা ভুয়া, ওটা ঠিক, এটা বেঠিক, কখনোই তো মন্ত্রীকে বুঝিয়ে বলিস নি যে এটা ভুল হচ্ছে। তোদের কারণে আজ আমাদের নেতার এই দশা, একমাত্র কিছু তেলবাজের কারণে আজ আমাদের নেতার এমন পরিস্থিতি। অনেক সময় নেতাকে আমি নিজেই বলার চেষ্টা করেছি যে নেতা এটা ভুল হচ্ছে, লিডার এটা ভুল হচ্ছে, লিডার কখনো শুনতে চেষ্টা করেনি। সারাটা দিন যাবৎ মানুষের নানার কথা শুনে আমাদের থাকতে হচ্ছে। যাই হোক সবাই ক্ষমা করে দিবেন যদি কোনো ভুল করে থাকি, আমরা নিতান্ত আসলে আওয়ামী লীগ পরিবারের সন্তান, আওয়ামী লীগের রাজনীতি করি, আওয়ামী লীগের বাইরে কোনোদিন যাইনি, যাবো না, যতদিন দেহে প্রাণ আছে ততদিন আওয়ামী লীগের রাজনীতি করে যাব, ততদিন নৌকা মার্কার রাজনীতি করে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মমতা মহিমা উনি যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে সিদ্ধান্ত নিবে আমরা তার উপর ভরসা রেখে এবং আহারে তেলবাজি চাটুকে। তবে সে এটা একটা উচিত কথা বলছে যে আজকে নেতার পিছনে কেউ নাই, সবাই নেতার সাথে পল্টি নিছে, ভাইয়া এটাই সঠিক। তুমিও বাটে পড়বা, কারণ তোমার নামে মামলা টামলা নাকি আছে, এই যে অতিরিক্ত কান্নাকাটি করছো দাদন, এখন তোমাকেও তো মনে করলা যে ধরা হবে, কারণ কি তোমার বিরুদ্ধে মামলা আছে, সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মানে ক্যাডার হিসেবে তুমি চিহ্নিত। সুতরাং সবসময় আবেগ দেখাইতে নাই, নেতায় যদি চেয়ারে থাকে নেতারা ভালো ভালো বুদ্ধি দিয়ে কেয়ার করতে হবে, তাহলে আপনিও নেতায় ক্ষমতায় না থাকলে আপনারও কেয়ারের ঘাটতি হবে না। কিন্তু যদি নেতায় চেয়ারে আপনি ক্ষমতার অপব্যবহার করেন, মন যা চায় তা করেন, মানুষকে অসম্মান করেন, মারেন ধরেন, হ্যাঁ ছাত্রীদের কিফটিজিং করেন, তো নেতায় ক্ষমতা না থাকলে এলাকাবাসী তো জুতা লইয়েই ঘুরবে। তার মোবাইল ফোনে সাংবাদিকরা বেশ কয়েকবার কল দিয়েছে, ব্যাট সে ফোন ধরছে না, তার মোবাইল বন্ধ। এখন দিন গন্তে থাকো, কাঁচা বাদাম খাইতে পারো, পাশের দেশ ভারত থেকে আমদানি হচ্ছে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।